পশ্চিমবঙ্গের আট জেলায় প্রায় 2 কোটি মানুষের চিকিৎসা সেবা পাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। জেলা উপজেলা ভিত্তিক হাসপাতাল থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাদের এখানে আসতে হয়। প্রতি বছর গড়ে 4 লক্ষাধিক মানুষ এই হাসপাতালে চিকিৎসা নেয়। প্রতিদিন গড়ে 1টি বিভাগে রোগী ভর্তি থাকে প্রায় 1,800 জন। দিনে 300 রোগী জরুরি সেবা গ্রহণ করে। 1968 সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে সেবা প্রদানের পরিসর বৃদ্ধি পাচ্ছে, সেবার মানও বাড়ছে। 2014 সালে নির্বাচনের সময় এই অঞ্চলে বাস ট্রাক ট্রেনে আগুনে পুড়ে যাওয়া মানুষগুলো এই হাসপাতালে চিকিৎসা সেবা পেয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসিইউ সেবা কেন্দ্র রয়েছে তা বাংলাদেশের যে কোনো উন্নত সেবা কেন্দ্রে সমতুল্য। আধুনিক চিকিৎসার প্রয়োজনীয়তা বৃদ্ধির সাথে সাথে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের গভর্নর জেনারেল মোনায়েম খান পূর্ব পাকিস্তানে 1966 সালে 500 শয্যা বিশিষ্ট রংপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1971 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রথম ব্যাচে শিক্ষার্থী ছিল 50 জন, যা বর্তমানে 175 জন। প্রতি বছর দক্ষিণ এশিয়ার দেশসমূহের জন্য যেমন ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের 10টি আসন সংরক্ষিত থাকে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। 65 একর জমির ওপর প্রতিষ্ঠিত এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1966 সালে। 1976 সালে 19 মার্চ তৎকালীন সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা জাতীয় অধ্যাপক মদন ডাক্তার ইব্রাহিম এই হাসপাতাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তখন থেকেই হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হয়। এই হাসপাতালের শয্যা সংখ্যা 1000টি। এই হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্যক্রমকে কয়েকভাবে ভাগ করা যায়। এখানে আছে ইন্দোর বিভাগ, আকবর বিভাগ, জরুরি বিভাগ ও অ্যাম্বুলেন্স সার্ভিস। তাছাড়াও ডায়রিয়া ট্রেনিং ইউনিট, ইপিআই প্রোগ্রাম, ইওসি কার্যক্রম, ডক্টরস কর্নার, এমআর ক্লিনিক, মডেল ফ্যামিলি প্ল্যানিং ক্লিনিক, ব্রেস্টফিডিং সেন্টার, সমাজসেবা কার্যক্রম ইত্যাদি। অত্র এলাকার 8টি জেলার বিপুল পরিমাণ দুস্থ জনগণের সেবা কার্যক্রমের জন্য প্রতিষ্ঠানটি কাজ করছে।